বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না? হ্যাঁ, বাথরুমে আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন, কারণ হযরত মূসা আলাইহিস সালাম যখন এক গোসল করার জন্য প্রস্তুতি নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মূসা আলাইহিস সালামকে অনুমতি দিলেন, তোমার পরনের কাপড়টা খুলে তুমি ওই পাথরের উপরে রেখে দাও। মূসা আলাইহিস সালামের সব কাপড় খুলে পাথরের উপরে রেখে দিলেন। মূসা আলাইহিস সালাম পানিতে নামলেন, কিছু ছিল না উলঙ্গ হয়ে, কি হয়ে নামিছিলেন? উলঙ্গ হয়ে। উলঙ্গ হয়ে আপনি গোসল করতে পারবেন, তবে কারো সামনে না, একবারে যেটা সমস্ত ঘেরাও করা আছে, বাথরুমে বসে উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন, তবে না করাটাই সবচেয়ে বড় ভালো কাজ। অন্তত একটা গামছা রাখবেন, অন্তত একটা রুমাল রাখবেন, পৃথিবীর কেউ আপনাকে না দেখুক, কে দেখছেন? আল্লাহ। আরে আল্লাহ তো দেখছেন আপনাকে, তা আপনি উলঙ্গ হবেন কিভাবে? অন্তত এই জ্ঞানটা রাখেন মাথায়। কিন্তু করতে পারবেন, ইসলাম আপনাকে নিষেধ করছে না, আপনি করতে পারবেন। যেহেতু মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে তিনি গোসল করেছেন, তিনি একজন পয়গাম্বর, আল্লাহর হুকুমেই তিনি উলঙ্গ হয়ে গোসল করেছেন। কারণ এটা একটা আলোচনাও আছে, মূসা আলাইহিস সালামের একটা খুদ বাহির করেছিল ফেরাউন। কি খুদ বাহির করেছিল? মূসা আলাইহিস সালামের দোষ বাহির করেছিল। মূসা আলাইহিস সালাম নাকি, এটা কিভাবে আমি বুঝাবো আমি বলতে পারতেছি না, অন্তকোষ যাদের একটা হয়, এইরকম একটা দোষ বাহির করেছিল মূসা আলাইহিস সালামকে, যে মূসা আলাইহিস সালামের অন্তকোষ কয়টা? একটা। ফেরাউন এইটা সব জায়গায় জ্বালিয়ে দিল যে মূসা আলাইহিস সালাম এটার অন্তকোষ একটা, এ পুরুষই না, এ নারীর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দেখাইতেছি তোরে মজা। মূসা আলাইহিস সালামরে বললেন, তুমি গোসল করতে নামো। মূসা আলাইহিস সালাম গোসল করতে নামলেন, সমস্ত কাপড়গুলো পাথরের উপরে না রাখলেন, আল্লাহ আদেশ দিলেন পাথর মূসা আলাইহিস সালামের সব কাপড় নিয়ে ফেরাউনের দরবারে দৌড় দে। কার হুকুমে হচ্ছে? সেই হাদিসের কথা, এগুলো আমার বানানো কোনো কথা নয়, সেই হাদিসের বর্ণনা, বুখারিতে এসেছে এই হাদিসগুলো। মূসা আলাইহিস সালামের এই কাপড়গুলো নিয়ে পাথর ফেরাউনের দরবারের দিকে দৌড় দিয়েছে। মূসা আলাইহিস সালামও দেখে আমার কাপড় চলে যায়, মূসা আলাইহিস সালামও মারছে দৌড়। মূসা আলাইহিস সালাম যে উলঙ্গ হয়ে আছে, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে হারিয়ে দিয়েছেন, কে হারিয়ে দিয়েছে, একেবারে সোজা গিয়ে ফেরাউনের দরবারে ঢুকছে, কাপড়ও ফেরাউনের দরবারে, মূসা আলাইহিস সালামও ফেরাউনের দরবারে। মূসা আলাইহিস সালামের সামনের যত লোক ছিল, ফেরাউন যতগুলো বলেছিলেন লোকদের সামনে যে মূসা আলাইহিস সালামের ইঞ্জিল খারাপ, মূসা আলাইহিস সালাম পুরুষ না, ওর একটা অন্তকোষ, কিন্তু সবার সামনে আল্লাহ প্রকাশ করে দেখিয়ে দিলেন মূসা আলাইহিস সালাম সাবলীক একজন পুরুষ, তার অন্তকোষ একটা নয়, তার অন্তকোষ দুইটা, সবার সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রকাশ করে দিয়েছেন, এটা হাদিসের কথা। তো এখন উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই, তবে আপনাকে আল্লাহ দেখছেন, ওই দিক দিয়ে লজ্জাবোধ করে অন্তত একটা গামছা একটা রুমাল দিয়ে গোসল করাটাই উত্তম।